আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছে। তো আমি ইতিমধ্যে দেখছি অনেকে জয়েন করে ফেলছে, আমি হৃদয় মিয়াকে দেখছি, স্বর্ণভদ্র, দীপা, আলমামুন, আরিয়ান প্রান্ত, অনিশ সাহা, রোজিনা আক্তার, রাফি উদ্দিনকে দেখছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু বলবো, যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু বলার চেষ্টা করবো। সাউন্ড গুলো ক্লিয়ার আছে কিনা সবাই একটু বলি, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবাই শুনতে পাচ্ছে কিনা, সবাই শুনতে পাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু বলি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা শুরু করবো মোটামুটি। সাউন্ড ক্লিয়ার, মাহমুদ খালিদ আর যারা আমরা কোশ্চেন দিব, যারা সবার আগে কমেন্টস করবেন, এই কোশ্চেনটা না, এই কোশ্চেন যেটা আমরা লিখে রাখছি এটা আসলে পর থেকে আমাদের শুরু হবে মোটামুটি আমাদের। তো এটা এটা আমরা বোর্ডে অলরেডি দেখে ফেলছি কে কে আনসার বলতে পারবো, একটু সবাই একটু কমেন্ট সেকশনে জানায় এই কোশ্চেনটার আনসার। দেখেন বলবেন, সাথে সাথে বলবেন। এখন দেখেন এটার কোন আনসার আপনারা আনসার করতে থাকে, অনেকে আনসার করছেন অলরেডি আমি দেখছি। স্বর্ণভদ্র বি আনসার করছে, রাফি উদ্দিন বি আনসার করছে, অনিশ সাহা বি আনসার করছে, হৃদয় মিয়া বি আনসার করছে, আরিয়ান প্রান্ত বি আনসার করছে, সবাই সঠিক আনসার করছে মোটামুটি, সবাই সঠিক উত্তর দিচ্ছে। তো এটা আমরা বি কেন হলো দেখেন আমরা এটা একটু বলার চেষ্টা করি। আমরা এটা যখন শিখেছিলাম বি কে হার নিলে দেখেন এই যে বি ক্রিয়কের ক্ষেত্রে সূত্র কি ছিল, মাইনাস বিসি বাই ডিটি, এবং উৎপাদের ক্ষেত্রে আমার কি ছিল, প্লাস ডিএক্স বাই ডিটি, আর আমরা বলেছিলাম মূল সংখ্যাটা 1 বাই ডিভাইডেড হবে, রাইট? তো আমরা এই দুটার জন্য যদি চিন্তা করি, আমরা লেখার চেষ্টা করি, দেখেন এটা কি হবে, মাইনাস 1 বাই এ মূল সংখ্যা ডিএ বাই ডিটি সমান সমান, আমরা যদি পরেরটার জন্য লেখার চেষ্টা করি দেখেন বিক্রিয়ক যেহেতু মাইনাস 1 বাই ডি ডিডি অফ ডিটি। আমরা যদি উৎপাদের জন্য লেখার চেষ্টা করি তাহলে আমার কেমন হবে, প্লাস 1 বাই এম ডিএম বাই ডিটি। তো আমরা দেখতেছি এক নাম্বারটা ঠিক আছে, রাইট, মিলে গিয়েছে, দুই নাম্বারটাও মিলে গিয়েছে, বাট তিন নাম্বার এখানে মাইনাস চিহ্ন, অর্থাৎ খ ইজ দ্য রাইট আনসার, খ ইজ দ্য রাইট আনসার। আশা করি এটা আমরা সবাই বুঝেছি, এটা আমরা সবাই পারবো আশা করি, রাইট? মনে পড়ে যারা আজকে দেখলেন তারা দেখার পর বিক্রিয়কের ক্ষেত্রে 1 বাই মাইনাস 1 বাই ডিসি বাই ডিটি এবং উৎপাদের ক্ষেত্রে ডিএক্স বাই ডিটি এর মোট সংখ্যাটা 1 বাই মোল সংখ্যা, 1 বাই মোল সংখ্যা এভাবে, সেহেতু আমরা এক আর দুইটাকে ঠিক দেখতেছি, আনসার রাইট আনসার আসলে খ, সবাই আমরা এটা বুঝে ফেলেছি আশা করি। তো আমরা বলে দিয়েছিলাম আমরা আজকে রাসায়নিক পরিবর্তনের এমসিকিউ নিয়ে কাজ করব, এবং আমরা পরশু দিন একটা এক্সাম নিব আপনাদের, আমি আমি একটা পোস্ট দিব, এই পোস্টে যারা যারা ইয়েস কমেন্টস করবেন তাদেরকে আমরা কোশ্চেন সলভ করব, এবং আমরা নাম্বার কি কত পেলেন সেটা আমরা সিরিয়ালে জানিয়ে দেব। এখন আমরা কোশ্চেন দিব, যে সবার আগে মন্তব্য করবেন তার নামটা আমরা জানিয়ে দিব, এখন কে সবার আগে পারে আমরা একটু দেখি, সবাই চেষ্টা করব আমাদের নেক্সট কোশ্চেন।
সবাই মন্তব্য করার চেষ্টা করবেন। দেখি সবার আগে কি আনসার করতে পারে। সবার আগে কে পারে আমরা একটু দেখে নিই। এই কোশ্চেনটার আনসার আমরা করে দিব, তবে কে আগে সবার আগে আনসার করতে পারে আমরা একটু দেখে নিই। সবার আগে কে মন্তব্য করতে পারে আমরা একটু দেখে নিই। আমরা এখনো কারো আনসার পাইনি। আনসার এখনো কারো কাছ থেকে পাইনি আমরা। এখনো খুবই সহজ, আমরা বলেছিলাম দুইটা সূত্র মুখস্থ রাখার জন্য, ফসফরাস পেন্টাক্লোরাইড, এই বিক্রিয়াটার জন্য আমরা সূত্র মুখস্থ রাখতে বলেছিলাম, এবং এই ডাই নাইট্রোজেন টেট্রাক্সাইড, এটার ক্ষেত্রে কেপি সূত্রটা আমরা মুখস্থ রাখতে বলেছিলাম। তো আমরা কাউকে পাচ্ছি না কেন? এটা আনসার করার জন্য আমরা কাউকে পাচ্ছি না, আনসার এখানে কেউ দিতে পারে নাই। আমরা কি করে দিব? আপনারা যদি না পারেন, নো নো কমেন্টস করেন যে পারবো না, তাহলে আমরা একটা করে দিব। ওকে, আমরা পাচ্ছি না। এটা দেখেন, এটার জন্য সূত্র আসবে, এটা কেপি ইকুয়ালস টু 4 আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। আলফা আর পি মান বসিয়ে দেন, সব হয়ে যাবে 4 ইনটু 18.5% ইনটু পি 1 এটিএম 1 মাইনাস 18.5%। দেখেন এটা আনসার আসবে 0.1369, অর্থাৎ ঘ নাম্বারটা সঠিক উত্তর, 0.1 ঘ নাম্বারটা রাইট আনসার। এই 4 আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার কেপি, এটা মুখস্থ রাখবেন। আমরা যখন পড়িয়েছি বলেছি যে ডাই নাইট্রোজেন টেট্রাক্সাইডের ক্ষেত্রে এবং ফসফরাস পেন্টা ক্লোরাইড পিসিএল 5 এটার ক্ষেত্রে সূত্রটা আমরা মুখস্থ রাখতে বলেছিলাম সবাইকে। 0.1369 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার কিনা? যারা কমপ্লিট করতে পারেন নাই তাদের জন্য আমরা আরেকটা এমসিকিউতে চলে যাই। কত
400 কেলভিন তাপমাত্রায় কেসিয়ার মান যথাক্রমে যথাক্রমে 40.5 এবং 5.5 হবে। একটু উপমুখী বিক্রিয়া ডেলেন এর মান দেয়া আছে কত কেলভিন তাপমাত্রায় কেপি ও কেসি এর মান যথাক্রমে 40.5 এবং 5.5 হবে। সবাই করে ফেলি, আমরা এটা টাইম দিলাম 45 সেকেন্ডস, করে ফেলেন। আজকে আমরা এমসিকিউটা কমপ্লিট করার পরে আমরা যে পর্যন্ত পড়িয়েছি এই পর্যন্ত আপনাদের এমসিকিউতে কোনো সমস্যা থাকবে না। আমরা পরশু সোমবারে আমরা পরীক্ষা নিব, এমসিকিউ টেস্ট নিব, আমরা একটা কমেন্ট একটা পোস্ট করব, পোস্টে যারা যারা ইয়েসটা লিখবেন তাদেরকে আমরা কোশ্চেন সার্ভ করব এবং নাম্বার বলে দেব কে কত পেয়েছেন। ঠিক, আমরা যখন থেকে কোশ্চেন সার্ভ করব সেখান থেকে একটা টাইম দিয়ে দেবো, সেই টাইমের ভিতরে আবার আনসারটা আপনারা ব্যাক দিবেন। এটা করে ফেলেন। এটা কে কে পারবো একটু ইয়েস লিখি তো, যে এটা আমরা কে কে পারবো একটু ইয়েস লিখি, এটা কে কে পারবো একটু ইয়েস লিখি। কে কে পারবো একটু ইয়েস লিখি তো, কোনো কমেন্টস নাই কেন বুঝলাম না। তাহলে দেখেন এটা আমরা করে দিই। এটা বের করার জন্য দেখেন আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টি টু দি পাওয়ার ডেল এন, যেটা আমার ডেল এন এর মান দেওয়া আছে। দেখেন কেপির মান কেসি দেওয়া আছে, আমার এই টেম্পারেচারটা বের করতে হবে। তাহলে আমি বলতে পারি কেপি বাই কেসি ইকুয়ালস টু আর টি টু দি পাওয়ার ডেল এন, বা আমরা বলতে পারি কেপির মান কত দেওয়া রয়েছে 40.5, কেসির মান 5.5 ইকুয়ালস টু আর ইনটু 0.5 টি টু দি পাওয়ার 0.5। এখান থেকে টি যদি ক্যালকুলেশন করেন আনসার আসবে 661.26 কেলভিন। এটা তুলে ফেলি, সবাই যাদের সমস্যা তুলে ফেলেন। আশা করি আমরা এমসিকিউটা বুঝতে পেরেছি। আমরা নেক্সট আরেকটা এমসিকিউতে চলে যাই।
সেটা যে সবার আগে আনসার দিতে পারবে তার জন্য গিফট আছে, সবার আগে যে আনসার করতে পারবে তার জন্য গিফট আছে। কতদিন আমরা প্রথমে ক্লাস স্টার্ট করে প্রথমে এটা আমরা করিয়েছিলাম, কতদিন ক্লাস স্টার্ট করে এটা করিয়েছিলাম আপনাদের? কোশ্চেনটার আনসার চাচ্ছি। কতদিন আমরা প্রথমে এটা আপনাদের এই সাই সাম্যাঙ্কের সাথে তাপমাত্রার সম্পর্কটা আমরা বলেছিলাম, এটা কোনটা বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আনসারটা পারবেন। তাপমাত্রা যদি বৃদ্ধি করে তাহলে সাম্যাঙ্কের কি পরিবর্তন হবে? আমি নিশাত রায়হানা খ নম্বর উত্তর করছে, প্রথমে সবার আগে নিশাত রায়হানাকে দেখলাম, সবার আগে খটা উত্তর করছে, আর কেউ? নিশাত রায়হানাকে আমি খ নম্বর উত্তর করতে দেখলাম, আর কেউ? অনেকে খ নাম্বার উত্তর করছে, খ নাম্বার উত্তর দিচ্ছে অনেকে, ভেরি গুড। তাহলে দেখেন এটা, দেখেন অনেকে খ উত্তর দিচ্ছে, এটা দেখেন, এটা কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়ার লেগ। আমরা শিখিয়েছিলাম যে তাপ উৎপাদী বিক্রিয়া হয় যখন তাপমাত্রা বৃদ্ধি করা হবে, তখন ওই বিক্রিয়ার সাম্যাঙ্ক কেপি এর মান কিন্তু হ্রাস পাবে। আর যদি তাপ হারি বিক্রিয়া হয়, তাপমাত্রা বাড়লে সাম্যাঙ্ক কেপি এর মান বৃদ্ধি পায়। তাহলে খ ইজ দ্য রাইট আনসার। নিশাত রায়হানা সবার আগে উত্তর দিয়েছে, নিশাত রায়হানা খ ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা আর একটা এমসিকিউ তে চলে যাই। এটা সবার আগে আমাকে আনসার সহ লিখুন, আমরা কোনো অপশন দিব না, আমার আনসারটা আনসারটা সবার আগে কে কমেন্টস করতে পারে সঠিক আনসার, আমরা নামটা কমেন্ট সেকশনে জানাবো। কে পারবেন সবার আগে? আচ্ছা রোজিনা আক্তার, আমরা পরে চেক করে নিব, সবার আগে কে, আমরা সবার আগে চেক করে নিব। রোজিনা আক্তার, আমরা সবার আগে পরে এটা চেক করে নিব, কি আনসার দিয়েছিল পরে চেক করে নিচ্ছি। এখন এটা আনসার সহ আমাকে কমেন্টস করবেন যে আনসার কত, সবার আগে যে পারবে। আচ্ছা মাহমুদ আফরোজ আগে দিছে, নিশাত রায়হানা বলছে, ঠিক আছে আমরা এটা চেক করে নিব, নিশাত রায়হানা চেক করে নিব। এখন এটার আনসার দেন সবাই, এটা আমরা কোনো অপশন দিব না, আপনারা কমপ্লিট করে ম্যাথটা কমপ্লিট করে আনসার দিবেন, ম্যাথ আমরা করে দেবো একটু পরে। আসলে 30 সেকেন্ড টাইম আনসার সহ বলেন। হাবিবা রহমান 8.23 বলছেন, অনিশা বলছে 5.09, রোজিনা আক্তার বলছে 5.09, আসলে রাইট আনসার হবে 5.09। অনিক শাহ সবার আগে আনসার দিয়েছে, সঠিক আনসার অনিক শাহ। এরপরে রোজিনা আক্তার আনসার দিয়েছে, মাহমুদ খালিদ বলছে 5.09, ভেরি গুড।
অনেকে সঠিক উত্তর দিচ্ছে। দেখেন এটা যারা সমস্যা আছে তাদের জন্য একবার দেখেন, এটা কিন্তু মিডো অ্যাসিড, মিডো অ্যাসিড স্বল্প মাত্রায় বিরোধিত হয়, উপমুখী তীর চিহ্ন দিবেন রাইট। এখানে দেখেন এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যেটা হবে সেটা আমরা কি শিখিয়েছিলাম, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কি হবে, আলফা সি, আলফার মান আবার অসলিড লঘুকরণ সূত্র কিউআই বাই সি ইনটু সি। এটাকে এভাবে একটু সুন্দর করে লেখা যায়, আমরা কি এর মান বসিয়েছি 1.8 ইনটু 10 ইনভার্স 4 ইনটু সি এর মান হচ্ছে 0.002। এখান থেকে আপনি কিন্তু এইচ প্লাস আয়নের ঘনমাত্রা পেয়ে যাবেন, এবং এইচ প্লাস আয়নের ঘনমাত্রা পাওয়ার সাথে সাথে মাইনাস লগ অফ এইচ প্লাস, এখানে যদি অ্যাপ্লাই করেন মাইনাস লগ অফ ভ্যালু 5.09 হবে রাইট আনসার। যারা পারি নাই তারা এটা তুলে নিব, এর আগে আমরা করিয়েছি, এটা কমপ্লিট করব। এমসিকিউটা আশা করি সবাই বুঝছি, ডান ক্লিয়ার, ওকে আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা আরেকটা কোশ্চেন দিব, সবার আগে যে আনসার করবেন তার জন্য গিফট, এটা আনসার অনেক শাহ সবার আগে অনেক শাহ আনসার দিয়েছেন, ভেরি গুড। এবং তার আগেরটা আমরা মাহমুদ আফরোজ, মাহমুদ আফরোজকে আমি গতদিন খোঁজ করেছিলাম তার কিন্তু পাই না, আসলে যোগাযোগ করতে পারি নাই, তাহলে আমরা এটা জিজ্ঞেস করে দিলাম। এখন আরেকটা ম্যাচ সবার আগে কি আনসার দেয় দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ সবার আগে কি মন্তব্য করে দেখি, সবার আগে এটা কমেন্টস থেকে আমি আনসার দেয় আমরা দেখি। রাফি উদ্দিন সবার আগে আনসার দিয়েছে সি, রোজিনা আক্তার সবার আগে সঠিক আনসার দিয়েছে, ডি ইজ দ্য রাইট আনসার রোজিনা আক্তার, কংগ্রাচুলেশন ফর রোজিনা আক্তার, রোজিনা আক্তার ডি আনসার দিয়েছে সবার আগে সঠিক আনসার রাফি উদ্দিন। আসলে আনসারটা 14 বের হবে, আমরা একটু করে দিই, অনেকে আনসার দিচ্ছেন সঠিক আনসার দিচ্ছেন। এখন দেখেন 4% সোডিয়াম হাইড্রোক্সাইড এই কথাটার অর্থ কি, কথাটার অর্থ কি, 100 সিসি বা 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 4 গ্রাম, রাইট কিনা, তার মানে আমার ভি এর মান হচ্ছে 100 এবং ডব্লিউ এর মান হচ্ছে 4। আমি এখান থেকে যদি ঘনমাত্রা বের করার চেষ্টা করি 1000 W বাই এম ভি, আমার ঘনমাত্রা বের হয়ে যাবে 1000 W এর মান 4, আণবিক বা সোডিয়াম হাইড্রোক্সাইড 40, এখানে ভি। এখানে মনে হয় 1 বের হবে, তাই তো, রাইট, এখান থেকে ঘনমাত্রা যেটা বের হবে, এরপর আপনি পি ওএইচ বের করে ফেলবেন। আসলে কারণ আমার সোডিয়াম হাইড্রোক্সাইড তো, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমি যদি এটাকে ভেঙে ফেলি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে ফেলে আমি ওএইচ নেগেটিভ আয়নের ঘনমাত্রা পাবো বেসিক্যালি, ওএইচ নেগেটিভ আয়ন, অর্থাৎ ওএইচ নেগেটিভ আয়নের আমার এখানে যে ঘনমাত্রাটা বের হবে সেটা আসলে ওএইচ নেগেটিভ আয়নের ঘনমাত্রা। এখানে ওএইচ নেগেটিভ আয়নের ঘনমাত্রা যদি বের হয় আমি পি ওএইচ বের করতে পারবো, মাইনাস লগ অফ ওএইচ নেগেটিভ আয়ন। এরপর আপনি পিএইচ প্লাস পি ওএইচ ইজ ইকুয়াল টু 14 অ্যাপ্লাই করবেন, ভির মান 100, আসলে এখানে বের হবে আসলে 1 বের হবে, এখানে ওএস এর ঘনমাত্রা তাহলে আমি পাবো 1, এই লগ 1 এর মান হবে আসলে 0, মাইনাস লগ
1 log 1 এর মান বেরোবে pH এর মান 0 বেরোবে দ্যাট ইজ এখানে pH বেরোবে 14 ক্লিয়ার কিনা দেখেন এটা 100 এর মান 100 বি ওকে এখন আমি আরেকটা কোশ্চেন দিব এটাও অপশন দিব না আনসার সহ লিখবেন দেখি কে সবার আগে আনসার করতে পারে আমি কোনো অপশন দিব না সবার আগে এটা আশা করি বুঝতে পেরেছেন ঘনমাত্রা দিলে যদি পার্সেন্ট দিয়ে দেয় শতকরা ঘনমাত্রা দিয়ে দেয় ওটাকে আপনি মোলারিটিতে নিয়ে যাবেন এস ইকুয়ালস টু 1000 ডব্লিউ বাই এম বি অ্যাপ্লাই করে সব সময় দেখি এই কোশ্চেনটার আনসার কে সবার আগে পারে আনসার সহ লিখবেন আনসার সহ লিখবেন এটা আমরা অপশন দিচ্ছি না অপশন বাদে এটা সবার আগে কে কমপ্লিট করতে পারে দেখি মাহমুদ আফরোজ 2.04 মন্তব্য করেছে হাবিবা রহমান কারেক্ট আনসার দিয়েছে 2.23 হাবিবা রহমান সবার আগে কারেক্ট আনসার দিয়েছে হাবিবা রহমান 2.23 এরপর অনিক শাহ 2.22 বা 2.23 বা 2.22 লিখলেই হবে রোজিনা আক্তার অনেকে সঠিক উত্তর দিচ্ছে রাফিউদ্দিন উত্তর ভুল হচ্ছে খেয়াল করেন এটা ভুল হওয়ার মতোই কোশ্চেন এই যে H3PO3 দেখেন H3PO3 যদি আমরা ভাঙি এর কিন্তু তুল্য সংখ্যা আসলে 2 কিন্তু দেখেন কারণ এর ভিতরে দুইটা OH আছে এটাকে যদি ভেঙে লেখেন দেখেন আমরা অক্সিজেন এখন যদি পূরণ করার চেষ্টা করি অক্সিজেন আমার দুইটা হয়ে গেছে অক্সিজেন আরো একটা লাগবে তিনটা এবং একটা হাইড্রোজেন অর্থাৎ এখানে OH আছে দেখেন দুইটা তার মানে H3PO3 এর প্রোটন দেওয়ার ক্ষমতা 2 আমরা বলেছিলাম দুইটা ব্যতিক্রম H3PO2 এর তুল্য সংখ্যা 1 বলে দিয়েছিলাম এবং H3PO3 এর তুল্য সংখ্যা আমরা 2 বলে দিয়েছিলাম এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এই দুটাই কিন্তু ভুল হবে বারবার এই দুটা কিন্তু ভুল হবে তার মানে H3PO3 যখন আপনি ভাঙবেন এখানে কিন্তু তিনটা প্রোটন দিবে না এই প্রোটন দিবে আসলে দুইটা আর আমার কি হবে H3PO3 2 মাইনাস অর্থাৎ H প্লাস আয়নের যে ঘনমাত্রা আপনি পাবেন তার এর দুই দিয়ে আপনার গুণ করা লাগবে রাইট এই যে অর্থাৎ pH সমান সমান আপনি পাবেন মাইনাস লগ অফ H প্লাস H3PO2 কে ভাঙলে এই একটা প্রোটন দেবে আর H3PO3 দুটো প্রোটন দেবে খেয়াল রাখবো এই জন্য অনেকের উত্তর ভুল হতে পারে হাবিবা রহমান সঠিক উত্তর দিয়েছে 2.22 বা 2.23 যা ইচ্ছা লেখেন কোনো সমস্যা নেই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান এই জিনিসটা ক্লিয়ার কিনা 2.22 অনেকে উত্তর দিয়েছেন আব্দুল ওয়াহিদ হৃদয় মিয়া রাকিব ইসলাম খানজান শুভ রাসেল নিশাত রায়না মেহেদি হাসান মাহমুদ খালিদ মাকুমা সুলতানা মনীষা সাহা উম্মে হাবিবা উত্তর ভুল হচ্ছে রাফিউদ্দিন উত্তর ভুল হয়েছে আর মোটামুটি সবাই উত্তর ঠিক আছে ভেরি গুড অনেকে সঠিক উত্তর দিচ্ছে যারা যারা যে জিনিসটা খেয়াল ছিল না তারা একটু তুলে নেবেন এই দুটো ব্যতিক্রম অনেক সময় এটা পড়ে কিন্তু এমসিকিউতে পড়ে যে তুল্য সংখ্যা কত এমসিকিউতে পড়ে এই দুটো ব্যতিক্রম এই দুটো বেশি পড়ে পরীক্ষায় এটা আমরা শিখে ফেললাম ওকে এখন দেখেন এখন আমরা আরেকটা কোশ্চেন দিব এটাও অপশন দিব না আপনারা আনসার বের করে আমাকে বলবেন
সবার আগে কে উত্তর দিতে পারে দেখি। আরিয়ান প্রান্ত 374.13 বলছে, অনিশা 8.50 বলছে, মেহেদি হাসান রাইট আনসার দিয়েছে সবার আগে 861.62, মেহেদি হাসান সঠিক উত্তর দিয়েছে সবার আগে 861.62, জুল জুল লিখলে ভালো হতো, তারপর আমরা একটা সঠিক উত্তর নেব। মেহেদি হাসান সঠিক উত্তর দিয়েছে সবার আগে, উম্মে হাবিবা ভুল হচ্ছে, মোহাম্মদ আফরোজ ভুল হচ্ছে, হাবিবা সঠিক উত্তর দিয়েছে 861.62। দেখেন সমস্যাটা কোন জায়গায় হয়েছে, এটা কিন্তু লবের এগেনস্টে, অর্থাৎ আমি যখন ঢালের সূত্র লিখবো আমার ঢাল কিন্তু আসবে -EA/2.303×R। আর যদি আমাকে লং দিয়ে দিত, কতদিন আমরা লং দিয়ে দিয়েছিলাম ওই জন্য -EA/ শুধু আর আসছিল, তাহলে আমার ঢালের মান কত, -45 = -EA/2.303×R, বা ইয়ে আসতেছে তাহলে আমার কত, 45 × 2.303 × 8.314, দ্যাট ইজ 861.62 জুল। মেহেদি হাসান হাবিবা সঠিক উত্তর দিয়েছে, মাকরুমা সুলতানা রাসেল রোজিনা আক্তার স্বর্ণভদ্র হৃদয় মিয়া মোটামুটি সঠিক উত্তর দিয়েছে, বাট সবার আগে সঠিক উত্তর দিয়েছে মেহেদি হাসান, কংগ্রাচুলেশন ফর মেহেদি হাসান। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আমরা যে মোটামুটি এমসিকিউ যা করছে, এই ধরনের এমসিকিউ আসে পরীক্ষায়, আর এগুলো যদি আমাদের জানা থাকে আশা করা যায় চ্যাপ্টার থেকে এমসিকিউতে আমাদের সমস্যা হবে না। আর তা প্রসায়ন অংশটুকু স্পন্সর করাচ্ছে, আপনারা জানেন তা প্রসায়ন স্পন্সর করাচ্ছে, ওখান থেকে আপনারা হেল্প নেবেন তা প্রসায়ন শেষের অংশটুকু। আর আমরা সোমবারে একটা এক্সাম নিব, এই চ্যাপ্টার এমসিকিউর উপর এক্সাম নিব, আমরা একটা পোস্ট দিব, ওই পোস্টে যারা কমেন্ট সেকশনে ইয়েস লিখবেন তাদেরকে আমরা কোশ্চেন সলভ করবো এবং টাইম দিয়ে দিব, ওই টাইমের মধ্যে আমাকে ব্যাক দিবেন, যারা ভালো করবেন তারা অবশ্যই গিফট পাবেন, ভালো গিফট পাবেন যারা ভালো করবেন। এটা আমরা ইরেজ করে দিলাম। এখন এটাও আমরা অপশন দিয়ে দিব না, কি আনসার পারে সবার আগে দেখি। সবার আগে কি আনসার করতে পারে আমরা একটু দেখি কত পার্সেন্ট। অ্যাটম ইকোনমি বের করবেন, এটা সবার আগে কি আনসার দিতে পারে আমরা। সবার আগে কে কমেন্টসে আনসার দিতে পারে দেখি, আমরা অপশন দিচ্ছি না, আপনারা আনসার বের করে আমাকে বলেন, আমরা করে দিব, ফাইনালি করে দিব, এক মিনিট টাইম এটা করে ফেলেন। সবার আগে অনিক শাহ 51.1%, অনিক শাহ, এরপরে হাবিবা রহমান 51.1%, মেহেদি হাসান 51.1% মন্তব্য করছে সবাই সঠিক উত্তর, রাসেল রোজিনা আক্তার মাকরুমা সুলতানা ভুল হচ্ছে, 51.1% ইজ দ্য রাইট আনসার। তো এটা কিভাবে আমরা একটু বলে দিই, অ্যাটম ইকোনমি কি ছিল, কাঙ্ক্ষিত উৎপাদের পর
সবার আগে অনেক সার উত্তর দিয়েছে। বিক্রিয়ক সময়ের পর ইন্টু 100% এটা ছিল। এখানে যদি আমরা বের করার চেষ্টা করি দেখেন 12 × 2 1 × 5 + 16 + 1 তাহলে 17, এখানে 43 43 আসে, 43 × 2 তার মানে আমার এই যে কাঙ্ক্ষিত উৎপাদ এর ভরটা হচ্ছে 92 উপরে। আমরা যদি এটা বলার চেষ্টা করি 12 × 6 + 1 × 12 + অক্সিজেনের 16 × 6 ওটা যদি করি 180 আসবে। আমরা গ্লুকোজের আয়নের উপর 180 × 100 এটা যদি আমরা করি তাহলে 51.1% আসে। উৎকাঙ্ক্ষিত উৎপাদের ভরটা উপরে যাবে, টোটাল বিক্রয়ের ভর নিচে আসবে। 100% ক্লিয়ার কিনা, যারা পারেন নাই ক্লিয়ার কিনা? মাহমুদ খালিদ উত্তর ভুল হয়েছে, কিন্তু এটা টোটাল 46 আছে। 46 কে বাদ দিয়ে অনেকে এই 2 দিয়ে আমার মূল সংখ্যা এটা অনেকে গুণ করেন না, এটা কিন্তু গুণ করা লাগবে, রাইট? ওকে, 46 × 2 92 বা 180 × 100% টোটাল 51.1% আসবে। ক্লিয়ার? অনেক সবাই ক্লিয়ার আশা করি। কোন ধরনের বিক্রিয়া লেখ মন্তব্য করেন? কর্তা উৎপাদ বিক্রিয়া লেখ, কর্তা ফারি বিক্রিয়া লেখ। দুই নম্বর তাফারি, অনেক সার বলছে তাফারি, হাবিবা রহমান তাফারি, প্রত্যাশা মজুমদার তাফারি, মেহেদি কেন এক বললেন, তাপ উৎপাদি কেন? এটা আসলে তাপহারি বিক্রিয়ার লেখ, সামান্যের সাথে তাপমাত্রার সম্পর্ক। বাট যদি আপনার, আমরা কতদিন দেখিয়েছিলাম এটা হচ্ছে তাপহারি বিক্রিয়ার লেখ, আর তাপ উৎপাদি বিক্রিয়ার লেখ হবে এরকম, এটা হচ্ছে তাপ উৎপাদি, এর আগে একটা দিয়েছিলাম, এরকম হলে তাপ উৎপাদি বিক্রিয়ার লেখ। মূল বিন্দু দামের আগে এরকম উপর থেকে যাবে, খেয়াল রাখতে হবে। আর যদি লেখটা এরকম আসে এটা হচ্ছে তাপ ভারী বিক্রিয়ার লেখ। তো আমরা মোটামুটি অনেকগুলো এমসিকিউ করলাম, আর এমসিকিউ মোটামুটি আপনারা পারবেন, আপনারা দেখে নিন, আমরা এমসিকিউ মোটামুটি করেছি, এগুলো করলেই হবে মোটামুটি। তো আর হচ্ছে সোমবারে অবশ্যই আপনারা এক্সামের জন্য প্রিপারেশন নেন, সোমবারে আপনাদেরকে আমরা ইনবক্সে প্রশ্ন দিয়ে দেব, যারা যারা পরীক্ষা দিবেন তাদের ইনবক্সে আমরা কোশ্চেন দিয়ে দেব, আমি একটা পোস্ট দিয়ে দিব, আজকে হয়তো বা পোস্ট দিয়ে দিব, এই পোস্টে যারা ইয়েস লিখবেন তাদের আমি ইনবক্সে কোশ্চেন দিয়ে দিব, 20 থেকে 25টা এমসিকিউ, এবং আপনারা ওই আনসার ঠিক 20 থেকে 25 মিনিটের ভিতরে আনসারটা করে আমাকে আবার ব্যাক করবেন, আনসারগুলো লিখে ইনবক্স আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন, তারপরে আমরা ওখান থেকে আমরা সিলেকশন করব, যারা ভালো করবেন তারা গিফট পাবেন, আমরা
দেখি কে কেমন প্রিপারেশন নেন। আমরা যে পর্যন্ত পড়িয়েছি তার মানে তাপ রসায়নের আগ পর্যন্ত, প্রথম থেকে শুরু করে তাপ রসায়নের আগ পর্যন্ত এই পর্যন্ত আমরা এমসিকিউ একটা টেস্ট নিব সোমবার, অর্থাৎ পরশু দিন আমরা এই এক্সামটা হবে। যারা প্রিপারেশন নিতে থাকেন আপনারা এবং যারা ভালো করবেন অবশ্যই আমরা পুরস্কার দিব। তো আজকে আমরা মোটামুটি ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।